ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি অবশ্যই ভালো আছো। বেশ কিছুদিন পর রমজানের শুরুতে তোমাদের একটি ক্লাস নিতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই রমজানের বিষয়ে প্রিপারেশন নিয়েছ, সবাই রোজা থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং এই সময়ে সময়ে ফাঁকে ফাঁকে ইবাদত বন্দেগীর ফাঁকে ফাঁকে লেখাপড়া মনোযোগী হবে। আজ আমি তোমাদের কম্পিউটার বিষয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কম্পিউটার নেটওয়ার্ক, আলোচনা করব, যা দ্বিতীয় চ্যাপ্টারের অন্তর্ভুক্ত। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোটামুটি সহজ। নেটওয়ার্ক সম্বন্ধে তোমরা সবাই কম বেশি অবগত আছো, তোমরা এখন সবাই মোবাইল ব্যবহার করো। অনেক সময় যখন তোমাদের মোবাইল ব্যবহার করতে, ইন্টারনেট ব্যবহার করতে সমস্যা হয়, তখন তোমরা বলো যে নেটের প্রবলেম বা নেট সমস্যা। অর্থাৎ আমাদের যে উদ্দেশ্য, অর্থাৎ তথ্য আদান প্রদানের যে উদ্দেশ্য, তা ব্যাহত হলে আমরা বলি নেটের সমস্যা। আজকে সেই নেট নিয়ে আলোচনা করব। হ্যাঁ, নেট, এনইটি নেট, সেই নেটওয়ার্ক থেকে নেটওয়ার্ক। আজকে যে নেটওয়ার্ক আমরা আলোচনা করব তাকে কম্পিউটার নেটওয়ার্ক বা সংক্ষেপে নেটওয়ার্কও বলা যায়। নেটওয়ার্কের সংজ্ঞা হিসাবে আমি একটু বলতে চাচ্ছি, তোমাদের সামনে যে উপস্থাপন করেছি সেখানে দেখো লেখা আছে হোয়াট ইজ নেটওয়ার্ক বা নেটওয়ার্ক কি। দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে সংযোগ ব্যবস্থাকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়। দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে সংযোগ ব্যবস্থাকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়। কম্পিউটারের জায়গায় তোমাদের যে কোনো ডিভাইসও তোমরা বলতে পারো। কম্পিউটার এক ধরনের ডিভাইস, ঠিক অনুরূপভাবে মোবাইল এক ধরনের ডিভাইস, তোমার ডিজিটাল ক্যামেরা এক ধরনের ডিভাইস। তো দুইটি ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যেই নেটওয়ার্ক তৈরি করা হয়। তো নেটওয়ার্ক শব্দটি বেশি প্রচলিত হয়েছে আমাদের কম্পিউটার ডিভাইস থেকেই, তাই সংজ্ঞাটা আমরা এবার কম্পিউটার নেটওয়ার্ক লিখেছি। দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে সংযোগ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, বিনিময় ব্যবস্থাকে বলা হয় নেটওয়ার্ক। এক ধরনের তোমার বিনিময়ের জন্য পথ সৃষ্টি করা, মাধ্যম সৃষ্টি করা। তা আমরা একটি সংজ্ঞা মুখস্থ করে নিব, আবারও বলছি, দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে সংযোগ ব্যবস্থাকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়। নেটওয়ার্কের উদ্দেশ্য, নেটওয়ার্কের উদ্দেশ্য, আমাদের নেটওয়ার্কের প্রথম উদ্দেশ্য হলো ইনফরমেশন রিসোর্স শেয়ার করা। অর্থাৎ যে কোনো তথ্য এক স্থান থেকে অন্য স্থানে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে শেয়ার করা, তাকে বলা হয় ইনফরমেশন রিসোর্স শেয়ার। তার চেয়েও আরেকটু বৃহৎ উদ্দেশ্য সফটওয়্যার রিসোর্স শেয়ার, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার। ইনফরমেশন তথ্য আদান প্রদানের পরে আমরা যে বিভিন্ন সফটওয়্যার সম্বন্ধে বলি, তোমরা যেমন বিভিন্ন অ্যাপ সম্বন্ধে বলো, সেই অ্যাপসগুলোও আমরা একজনের থেকে আরেকজনে শেয়ার করতে পারি বা একটা থেকে অনেকজনে শেয়ার করা যায়। তো এই উদ্দেশ্যে বলা হয় কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য হলো ইনফরমেশন রিসোর্স শেয়ার, সফটওয়্যার শেয়ার, আরও বৃহত্তরতে হার্ডওয়্যার শেয়ার। যেমন মনে করো একটি প্রতিষ্ঠানে অনেকগুলো কম্পিউটার আছে, কিন্তু একটি উন্নত মানের তোমার প্রিন্টার আছে, সেই প্রিন্টারটা সবাই ব্যবহার করতে চাচ্ছে। তো এই প্রিন্টারের সাথে সকল প্রিন্ট ইয়ার কম্পিউটারে যে সংযোগ করে দেওয়া হয়, তাহলে সেই প্রিন্টারটা ব্যবহার করা যায় বা সবগুলো কম্পিউটার এই একই প্রিন্টার ব্যবহার করতে পারে, এটা হলো হার্ডওয়্যার শেয়ার। তাহলে আমরা বুঝলাম কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য বা নেটওয়ার্কের মূল উদ্দেশ্য হলো ইনফরমেশন রিসোর্স শেয়ার, মানে ইনফরমেশন শেয়ার, ঠিক অনুরূপভাবে সফটওয়্যার শেয়ার, হার্ডওয়্যার শেয়ার। তো কম্পিউটার নেটওয়ার্ককে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, কম্পিউটার নেটওয়ার্ককে বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্নভাবে ভাগ করা যায়। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বেশি প্রচলিত যেই নেটওয়ার্কটি প্রচলিত, আমি সেই ভাগগুলো আলোচনা করতেছি। নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে
নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলির ভৌগোলিক অবস্থার উপরে ভিত্তি করে নেটওয়ার্ক প্রধানত পাঁচ ভাগে ভাগ করা যায়। নেটওয়ার্ক কম্পিউটারগুলোর ভৌগোলিক অবস্থানের ভিত্তি করে, অর্থাৎ নেটওয়ার্কে যতগুলো কম্পিউটার আছে সেগুলো কোথায় কোনটা অবস্থা কতটুকু দূরে অবস্থিত তার উপর ভিত্তি করে তোমার নেটওয়ার্কে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা যায়। সেই ভাগগুলো কি, যেমন একটিকে বলা হয় প্যান, তারপরে বলা হয় ল্যান, তারপরে স্ক্যান, তারপরে ম্যান, তারপরে ওয়ান। আর আর বলছি প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান। এই PAN প্যান, অর্থাৎ আমরা যে লিখেছি PAN প্যান, এই সবচেয়ে সবগুলোর নিচে দেখো এন আছে। এন মানে হলো নেটওয়ার্ক, এন মানে নেটওয়ার্ক। তাইলে আমরা প্রত্যেকটা এন দিয়ে পেয়ে ফেলাম নেটওয়ার্ক, আর প্রত্যেকটা মাঝে আছে এ, এগুলো দিল এরিয়া, অর্থাৎ অঞ্চল, কতটুকু স্থান, এরিয়া এরিয়া এরিয়া। শুধু এইগুলো প্রত্যেকটার মিনিং বুঝলে আমরা বুঝেছি। পি দিয়া পার্সোনাল, এল দিয়া লোকাল, সি দিয়া ক্যাম্পাস, এম দিয়া মেট্রোপলিটন, ডাব্লিউ দিয়া ওয়াইড, অর্থাৎ বিস্তৃত। তাহলে পাঁচ ভাগে ভাগ করা যায়, কি কি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে সর্বপ্রথম যেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ একজন পার্সন বা ব্যক্তি তার যতগুলো কম্পিউটার বা ডিভাইস আছে সেগুলো ব্যবহারের জন্য, অর্থাৎ তার বাসায় বা তার রুমে ব্যবহার করার জন্য ডিভাইসগুলোকে পরস্পর সাথে যে সংযোগ ব্যবস্থা তাকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সেখানে তার কয়েকটি কম্পিউটার থাকতে পারে, প্রিন্টার থাকতে পারে, বিভিন্ন ধরনের তার সাউন্ড বক্স আর অন্যান্য ডিজিটাল ডিভাইসগুলো থাকতে পারে। তার মধ্যে সংযোগের উদ্দেশ্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা সাধারণত একটা রোম মধ্যে সীমাবদ্ধ, তাই আমরা বলতে পারি এর যে অ্যাক্সেস এরিয়া, যে দূরত্ব বা যে স্থান, হ্যাঁ, সেই নেটওয়ার্কের অবস্থানটা হলো 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ। এর এরিয়াটা, অঞ্চলটা হলো 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ, 10 মিটার। 10 মিটার প্রায় তোমার ধরে নিতে পারো 20 হাতের কাছে, অর্থাৎ একটা রুম বা একটা বড় রুম বা একটা বাসার মধ্যে সীমাবদ্ধ, এটাকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তার থেকে একটু বড় যে নেটওয়ার্ক, অর্থাৎ একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল আমরা লোকাল বলি, একটি অঞ্চল ব্যাপী যে নেটওয়ার্ক, অর্থাৎ একটি অঞ্চলের ভিতরে একটি ছোট্ট স্থানের মধ্যে সীমাবদ্ধ যতগুলো কম্পিউটার আছে তাদের মধ্যে যে সংযোগ ব্যবস্থা তাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক, তাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ এই লোকাল এরিয়া নেটওয়ার্কের কম্পিউটারগুলোর দূরত্ব সর্বোচ্চ 1 কিলোমিটার পর্যন্ত হতে পারে, অর্থাৎ 1 কিলোমিটার মধ্যে যে কম্পিউটারগুলো আছে তাদের মধ্যে নেটওয়ার্ক তৈরি করলে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক তদ্রূপভাবে 3 নম্বর আছে ক্যান, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। আমরা ক্যাম্পাস বলতে বুঝি একটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এগুলোকে বলা হয় আমরা ক্যাম্পাস। ঠিক একটা বিশ্ববিদ্যালয়ের বা পুরা ক্যাম্পাস জুড়িয়া যে নেটওয়ার্ক তাকে বলা হয় ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, একটা প্রতিষ্ঠানের এরিয়া জুড়ে যে নেটওয়ার্ক তাকে বলা হয় ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ঠিক শিক্ষা প্রতিষ্ঠান না হয়ে সেগুলো কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে, যেমন কর্পোরেট এরিয়া নেটওয়ার্ক, সে ক্যাম্পাসে বলা যায়, ক্যাম্পাসের ভিতরে বলতে পারি আমরা কর্পোরেট এরিয়া নেটওয়ার্ক, কর্পোরেট এরিয়া নেটওয়ার্ক। প্রায় 5 কিলোমিটার স্থানের মধ্যে যে নেটওয়ার্ক বিস্তৃত তাকে আমরা বলছি ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক অথবা কর্পোরেট এরিয়া নেটওয়ার্ক বা কর্পোরেট এরিয়া নেটওয়ার্ক। তারপরে আমরা চতুর্থ দেখছি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ মেট্রোপলিটন বলতে আমরা একটা শহরকে বুঝি, একটা শহর যে বিস্তৃত জায়গা নিয়ে জড়িত তার মধ্যে যতগুলো কম্পিউটার বা যতগুলো ডিভাইস থাকে তাদের মধ্যে যে সংযোগ ব্যবস্থা বা নেটওয়ার্কিং ব্যবস্থা তাকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। যেমন একটা কুমিল্লা শহর বা ঢাকা শহর যে নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ তাকে বলি আমরা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। একটি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে অনেকগুলো ক্যাম্পাস
অর্থাৎ ক্যান অথবা লেনের সমন্বয়ে গঠিত হতে পারে। অনেকগুলো লেন এবং ক্যানের সমন্বয়ে একটি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক গঠিত। তার চেয়ে বড় যে নেটওয়ার্ক অর্থাৎ একটা দেশব্যাপী যে নেটওয়ার্ক অথবা আমাদের পুরো বিশ্বব্যাপী যে নেটওয়ার্ক, পৃথিবীব্যাপী যে নেটওয়ার্ক, তাকে বলি আমরা ওয়ান অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড মানে বিস্তৃত এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক মূলত এই যে আমাদের প্যান, ল্যান, ম্যান, ক্যান এগুলো সমগুলো সমন্বয়ে, অর্থাৎ এই যে ল্যান ম্যান এগুলোর সমন্বয়ে আমাদের যে বৃহৎ পৃথিবীতে যে নেটওয়ার্ক অর্থাৎ আমাদের আমরা যে ইন্টারনেট ব্যবহার করি সেই নেটওয়ার্কটি হলো ওয়ান অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যার বিস্তৃতি মেট্রোপলিটন এরিয়ার বিস্তৃতি হলো মনে করো 100 কিলোমিটার পর্যন্ত, আর তার বিস্তৃতি হলো 100 কিলোমিটার চেয়ে অধিক। হ্যাঁ, 100 কিলোমিটারের মধ্যে যেটা সেটা আমরা বলছি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর 100 কিলোমিটারের যে অধিক দূরত্ব বা স্থান নিয়ে বিস্তৃত যে নেটওয়ার্ক তাকে বলতে হবে আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তা আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম সবচেয়ে বেশি যে তোমাদের ব্যবহারে আসবে সেগুলো ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে নেটওয়ার্ককে 5 ভাগে ভাগ করা যায়, প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান। তা আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ, দেখে নেবে, মুখস্থ নেবে। তারপরে আমরা একটি বিষয় আলোচনা করতে চাচ্ছি, সার্ভিস প্রদান বা নিয়ন্ত্রণ কাঠামোর উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা যায়। সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামোর উপর ভিত্তি করে নেটওয়ার্ককে 3 ভাগে ভাগ করা যায়। যেমন পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক হলো তোমার একই সার্ভারের অন্তর্ভুক্ত যে কম্পিউটারগুলোর মধ্যে নেটওয়ার্কিং তৈরি হয় তাকে বলা হয় পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, সবচেয়ে সহজ নেটওয়ার্কিং। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক একই সার্ভারের অধীনে কম্পিউটারগুলোর মধ্যে যে নেটওয়ার্কিং তাকে বলা হয় পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। আর ভিন্ন সার্ভারের মধ্যে অথবা ক্লায়েন্ট সার্ভার হলো একটি সার্ভার থাকবে, সেই সার্ভারের নিয়ন্ত্রণে যে ক্লায়েন্টগুলো থাকবে সেই নেটওয়ার্কিংকে বলা হয় ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। অর্থাৎ সার্ভার থেকে বিভিন্ন ক্লায়েন্টকে ভোক্তাকে তোমার নেটওয়ার্ক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে, সুযোগ সুবিধা দেওয়া হবে, তাকে বলা হয় ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। আর এই দুইটার সমন্বয়ে মিশ্রিত যে নেটওয়ার্ক তাকে বলা হয় হাইব্রিড নেটওয়ার্ক। আমরা খেলার কি সুবিধা, সার্ভিস প্রদান এবং নিয়ন্ত্রণ কাঠামোর ভিত্তি করে নেটওয়ার্ককে 3 ভাগে ভাগ করা যায়, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক। আলোচনা আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। নেটওয়ার্ককে আরও 2 ভাগে ভাগ করা যায়, মালিকানার ভিত্তিতে নেটওয়ার্ককে 2 ভাগে ভাগ করা যায়, মালিকানার ভিত্তিতে। অর্থাৎ এই নেটওয়ার্ক কে নিয়ন্ত্রণ করবে তার উপরে ভিত্তি করে, কে এটার মালিক সেটার ভিত্তি করে। তাই যেমন পাবলিক নেটওয়ার্ক যে কোনো লোক যে কোনো সময় ব্যবহার করতে পারবে, সংযোগ দিতে পারবে। কিন্তু প্রাইভেট হলো ব্যক্তি মালিকানাধীন যে নেটওয়ার্ক তাকে বলা হয় প্রাইভেট নেটওয়ার্ক। তাহলে মালিকানার উপর ভিত্তি করে নেটওয়ার্ককে আমরা 2 ভাগে ভাগ করা গেল, যেমন কি পাবলিক নেটওয়ার্ক, প্রাইভেট নেটওয়ার্ক। তাহলে আমরা নেটওয়ার্কের আলোচনা শেষ করতে যাচ্ছি। তাহলে আবার যদি পিছন থেকে যাই, মালিকানার উপর ভিত্তি করে নেটওয়ার্ক 2 ধরনের, পাবলিক নেটওয়ার্ক, প্রাইভেট নেটওয়ার্ক। সার্ভিস প্রদান নিয়ন্ত্রণ কাঠামোর ভিত্তি করে 3 ভাগে, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক। দূরত্বপূর্ণ ভিত্তি করে নেটওয়ার্ক হলো 5 ধরনের, কি প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান। আমরা আজকে আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, ধন্যবাদ সবাইকে, এবং রমজানের পবিত্রতা বজায় রাখি। আসসালামু আলাইকুম।